পদে কাজী ফার্মস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা দ্রুত আবেদন করতে পারবেন। সো এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি দেখবেন, ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশ অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান, যা পোলট্রি, হ্যাচারি, ফিডমিল, আইসক্রিম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের ব্যবসা পরিচালনা করে আসছে। ওকে, প্রবৃদ্ধি বজায় রাখার নিম্নলিখিত নিম্নলিখিত পদসমূহের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। কর্মস্থল কোথায় হবে প্রথমে বলে দিয়েছে, মৌলভীবাজার, গাজীপুর, মুন্সিগঞ্জ, ভোলা, চারটা, এই যে চারটা জেলাতে আপনাদের কর্মস্থল হবে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক থেকে চার নং যে ক্যাটাগরি, এই চারটি পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জেএসসি পাস অথবা ছয় মাস মেয়াদি অথবা এসএসসি এবং তিন মাস মেয়াদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হলেই অথবা এসএসসি ভোকেশনাল পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখন পদগুলো কী কী? অ্যাসিস্ট্যান্ট অপারেটর, আবার রয়েছে অপারেটর প্যালেট মিল অপারেটর, তারপরে রয়েছে সিনিয়র অপারেটর প্যালেট মিল, এরপরে রয়েছে ফরম্যান, সিনিয়র ফরম্যান। এই পদগুলোর জন্য এই রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখন অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রথম পদ, দ্বিতীয় পদের জন্য দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং তৃতীয় পদের জন্য পাঁচ থেকে ছয় সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফরম্যান বা সিনিয়র ফরম্যানের জন্য সাত থেকে আট বছরের ব্যস্ততম অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফিডমিল, সিমেন্ট ফ্যাক্টরির কাজে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মেটেরিয়ালস, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ডেলিভারি, এই যে এই পদটার জন্য যেগুলো রয়েছে আপনারা এখান থেকে দেখুন, এইচএসসি সমমান হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে এবং চার থেকে পাঁচ বছরের ব্যস্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য গণ্য হবে। ওকে, ছয় নম্বরে দেখতে পাচ্ছেন সুপারভাইজার বা সিনিয়র সুপারভাইজার, এই পদটার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা এবং ছয় থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, এরপরে রয়েছে স্টোর কিপার এইচএসসি পাস, তারপরে কাজের এক বছরের অভিজ্ঞতা লাগবে, সুপারভাইজার লেবার এইচএসসি পাস বা বিএ সমমান, সংশ্লিষ্ট বিষয়ে কাজের এক বছরের অভিজ্ঞতা লাগবে। এরপরে রয়েছে প্রিমিক্স অ্যাসিস্ট্যান্ট প্রিমিক্স মেকার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়লার অপারেটর এসএসসি অথবা এইচএসসি সমমানের যে কোনো প্রতিষ্ঠান থেকে বয়লার অপারেটিং লাইসেন্স থাকতে হবে এবং দুই থেকে তিন বছরের কাজের ব্যস্ত অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে দেখেন কন্ট্রোল রুম হেল্পার এসএসসি বা সমমান পাস হতে হবে, তবে অভিজ্ঞতা কোনো প্রযোজ্য নয়, এখানে বিনা অভিজ্ঞতাতে যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। ফর্কলিফট অপারেটর এসএসসি বা এইচএসসি এবং ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। এরপরে রয়েছে ফর্কলিফটে ডাম্প ট্রাপ লোডার চালানোর কাজে তিন থেকে চার বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে লাইন কোয়ালিটি এসিওরেন্স, লাইন কোয়ালিটি কন্ট্রোলার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এই পদটার জন্য আবেদন যোগ্যতা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এরপরে রয়েছে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী, এটা সর্বশেষ, এসএসসি বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতার অগ্রাধিকার পাবে, মানে অভিজ্ঞতার প্রয়োজনেই কিন্তু অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। সো এখন বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধাগুলি যেগুলো রয়েছে, কোম্পানির নিয়ম মোতাবেক প্রদান করা হবে, বয়স ১৮ থেকে ৩৫ বছর, তিন চার ছয় এবং আট নং পদের জন্য বয়স শিথিলযোগ্য, উচ্চতা নিরাপত্তা প্রহরীর জন্য শুধুমাত্র পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাঁচ ইঞ্চি। এখন আবেদন কীভাবে করবেন সেটা বলি, আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর সাথে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চারিত্রিক ও নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বাধ্যতামূলক ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ১৫/২/২০২৩ তারিখটা দেখেন ১৫/২/২০২৩ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে। ওকে, আগে আপনাদেরকে ইমেইলের ঠিকানাটা দেখাই, যদি আপনারা না যান তাহলে ইমেইলে ঠিকানা সিভিটা পাঠাবেন, এই যে ইমেইলে পাঠানোর ঠিকানা দেখেন recruitment@kajifarms.gov। ওকে, সো এখানে দেখেন সিলেট আঞ্চলিক কার্যালয়, সিলেট সেলস অফিসার, শ্রীমঙ্গল হ্যাচারি, শ্রী সিলেট সিবিএফ ব্রাঞ্চ, সবগুলোরই কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটা দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে সুন্দর করে দেখে নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলারটি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ৩ ফেব্রুয়ারি ২০২৩ এটাতে কিন্তু পাবলিশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকাটাতে। ওকে, সো গাইস আজকে এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।